সাঁওতালি ভাষায় পঠন পাঠনের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ। ক্ষীরপাই হালদার দিঘি ও দাসপুরে সকাল থেকেই পথ অবরোধ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের। আন্দোলনে ভারত জাকাত মাঝি পরগনা মহল, সকাল থেকেই অবরুদ্ধ রাজ্য সড়ক, যার জেরে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি পণ্যবাহী গাড়ি। 12 দফা দাবি দাওয়া আদায়ে রাজ্য জুড়ে 12 ঘন্টা পথ অবরোধে সামিল আদিবাসী সংগঠন ভারত জাগাত মাঝি পরগনা মহল। বুধবার সকাল অর্থাৎ আজ সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত রাজ্য জুড়ে 12 ঘন্টা পথ অবরোধে সামিল হয়েছে আদিবাসীদের বৃহৎ সংগঠন ভারত জাগাত মাঝি পরগনা মহল। এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ কর্মসূচি ঘোষিত হয়েছে। তেমনই আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চন্দ্রকোনার ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে ঘাটাল চন্দ্রকোনা ও ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়ক অবরোধে সামিল হয়েছে সংগঠনের নেতাকর্মীরা। দাসপুরের বকুলতলায় ঘাটাল পাশকুড়া রাজ্য সড়ক অবরোধে সামিল আদিবাসীদের এই সংগঠন। সাত সকালে গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অশান্তি এড়াতে বিভিন্ন অবরোধস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বের দাবি পথ অবরোধের কর্মসূচি পূর্ব ঘোষিত। দীর্ঘদিন ধরেই সংগঠনের পক্ষ থেকে দাবি করে আসা হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, সরকার দাবি না মানলে অনির্দিষ্টকালের অবরোধ চলবে। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মূলত আমাদের সাঁওতালি ভাষায় মাধ্যমে পঠন পাঠন চালু করতে হবে, হোস্টেল চালু করতে হবে, তাছাড়া আমাদের যে ফ্যাকেস্টি এগুলো বাতিল করতে হবে, তার মধ্যে আদিবাসী অ্যামেন্ডমেন্ট বিল এক যেটা 2022 সরকার লাগু করতে চাচ্ছে সেটা বাতিল করতে হবে, তারপরে আমাদের এখানে যে সারি ধর্ম কোড এটা দিতে হবে, তারপরে জাহের গার্ড আমাদের আছে জাহেরটা নিয়ে এগুলো পাট্টা দিতে হবে। হ্যাঁ, কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? আমাদের অবরোধ তো কর্মসূচি আছে, আমাদের যেটা জাতীয় কর্মসূচি সেটা আমাদের সারাদিন ব্যাপী 12 ঘন্টার পথ অবরোধ আছে আর কি।